নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আরও 3 পুণ্যার্থীর লাশ উদ্ধার ভুবন তীর্থে, মৃতের সংখ্যা বেড়ে 5। ইউক্রেনে আটকে থাকা মেহবুবকে বাড়ি ফিরিয়ে দিতে জোরালো আর্জি পিতার। ধলাইয়ে 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস, সূচনা মন্ত্রী পরিমলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভুবন তীর্থে আরো 3 জন পুণ্যার্থীর লাশ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে মন্দিরের পাশ থেকে বরখলার চন্দ্রনাথপুর এলাকার বছর 37-এর আনন্দ ঘটোয়ার নামে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম সাধন ঘটোয়ার বলে জানা গেছে। এদিন বিকালে আরো 2টি পুরুষ লোকের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজন কাটেগোড়ার গুমরার খেলমার বাসিন্দা সঞ্জয় দাস, বয়স 37, আরেকজনের পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। সূত্র মতে জানা গেছে, বিকেলের 2টি দেহ মতিনগর দিকের রাস্তা থেকে উদ্ধার করা হয়। এদিকে মঙ্গলবারের মৃত মহিলার পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে শিলচর মেডিকেল কলেজের মর্গে রয়েছে মহিলার দেহ। এতে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। উল্লেখ্য, শিবরাত্রি উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবছর পুণ্যার্থীর সমাগম প্রায় দ্বিগুণ ছিল। প্রথম রাতে প্রায় 2 লক্ষ পুণ্যার্থী মন্দিরে পৌঁছান। দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার সমানভাবে পুণ্যার্থী মন্দিরে যান। দুদিনে প্রায় 4 লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে মন্দিরে। এতে পুলিশ সহ স্বেচ্ছাসেবকরা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। গত 2 বছর করোনা মহামারীর প্রকোপে ভক্তরা তেমন যেতে পারেননি মন্দিরে। এবছর আবহাওয়া প্রতিকূল থাকায় পুণ্যার্থীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলে স্থানীয়দের ধারণা। শিলচর আতালবস্তি শিববাড়ি রোডের মেহবুব আলম মজুমদার ইউক্রেনে আটকে পড়েছে। মেহবুব আলম মজুমদার সুমি স্টেট ইউনিভার্সিটিতে ডাক্তারি পাঠ্যক্রমের চতুর্থ বর্ষে পাঠরত। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তার বাবা আব্দুল মান্নান মজুমদার এবং মা মমতাজ বেগম সহ অন্যান্য পরিজনদের চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। বুধবার আতালবস্তির বাড়িতে বসে আব্দুল মান্নান জানান, ছেলের সঙ্গে তাদের মোবাইলে কথা হয়েছে। ছেলে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সহপাঠীদের সঙ্গে তার দিন কাটছে হস্টেল চত্বরে তৈরি করা বাংকারে। ছেলের কাছ থেকে পরিস্থিতির কথা শুনে বর্তমানে প্রতিটি মুহূর্ত চরম উৎকণ্ঠায় দিন যাপন করছেন তারা। কি করবেন তা ভেবে উঠতে পারছেন না। তার আর্জি, সরকার যেন দ্রুত উদ্যোগ নিয়ে তার ছেলে সহ আরো যারা ভারতীয় পড়ুয়ারা আটকে আছে ইউক্রেনে তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। এক্ষেত্রে বিশেষভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা উপায়ুক্তা, পুলিশ সুপার সহ বিধায়কের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বর্তমান যে পরিস্থিতি, তাতে ভারতীয় যারা আটকে পড়ে আছেন সকলেরই মনে আতঙ্কের ভাব। আমরা নিউজে শুনতে পেরেছি যে সুমি স্টেট ইউনিভার্সিটি থেকে পোল্যান্ড বা অন্যান্য কান্ট্রিতে যেতে হলে 1200-1400 কিলোমিটার। সো আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার ও মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে আমার বিনম্র অনুরোধ, তাছাড়া শিলচরের ডিসি মহাশয়া ও এএসপি মহাশয়া, তাছাড়া রাজদীপ রায় স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ, তৎসঙ্গে দীপায়ন চক্রবর্তী স্যারের কাছেও আমার বিনম্র অনুরোধ, যাতে করে সুমিতে আটকে পড়া ভারতীয় আমার ছেলের সাথে আর অন্যান্য যারা আছে সবাইকে যেন উদ্ধার করে
নিজ নিজ ঘরে আনতে। গ্রামাঞ্চলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। শিশুর শৈশবকালের আরম্ভ নিতে চরিত্র গঠনের সাথে সাথে শিশুর শিক্ষার বিকাশের আলো দেখিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে গ্রামের প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। এক সবল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত আয়রংমারা গাঁও পঞ্চায়েতের 173 নম্বর হরিনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ঠিক এই মন্তব্য করলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী তথা ধলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিন শিলান্যাস অনুষ্ঠানের পর আয়রংমারা জিপির অন্তর্গত হরিনগর কমিউনিটি হলে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত আলোকপাত তুলে ধরেন। তিনি বলেন, বিগত কংগ্রেস সরকারের আমলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানে কি তা বোঝা সম্ভব ছিল না। যদিও বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল, কিন্তু তা ভাড়াটে ঘরে গ্রামাঞ্চলের শিশুদের পাঠদান করা হতো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিরলস প্রচেষ্টার ফলে গ্রামীণ শিক্ষা দীক্ষাকে ত্বরান্বিত করতে তৎপর রয়েছেন তিনি। তিনি আরও যোগ করে বলেন, গোটা কাছাড় জেলায় 66 মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনুমোদিত হয়েছে এবং এর মধ্যে দলহাই বিধানসভাতে 11টি অনুমোদন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় প্রমুখ। উল্লেখ্য, বুধবার ভিত্তিপ্রস্তর হওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো হল 182 নম্বর বন্ধন গোয়ালা কেন্দ্র দুয়ারবন জিপি, 173 নম্বর হরিনগর কেন্দ্র আয়রংমারা জিপি, 28 নম্বর নতুন বাজার গান্ধী এলপি স্কুল ক্লেভার হাউস জিপি, 323 নম্বর কাঁচাপাহাড় দার্বি জিপি এবং 105 নম্বর রামপ্রসাদ ধলাই জিপির এই 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, সিডিপিও নরসিংপুর খণ্ডের আশরাফ হুসেন লস্কর, বরজালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, অতিরিক্ত বাস্তুকার সিদ্ধার্থ ভট্টাচার্য, আয়রংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য সহ অনেকে। যারা পুরানো মানুষ আমার রেবতী দা, তিনি প্রাক্তন শিক্ষক, আপনারও জানা আছে বা সবাই জানা আছে, এগুলো আরম্ভ হয়েছিল গৌহাটির থেকে। হাউসিং বোর্ড বা এ ধরনের কোন প্রতিষ্ঠান এটা ঠিক আছে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা এরকম ধার্য করা ছিল, যাই ছিল। চারবার ওই মূল ঠিকাদার থেকে এনে চারবার এটাকে বিক্রি করা হয়েছে, বিক্রি করে করে শেষ পর্যন্ত 20,000-25,000 টাকা অঙ্গনওয়াড়ি ঘর, কোন সময় ঘর পড়ে ছাত্র অ্যাক্সিডেন্ট হয় আর কোনো সময় ভয়ে লোকে যায়, এই স্থিতিগুলো বানানো নয়। কারণ আমাদের ডেপুটি কমিশনার এখানে আছেন, আর আমি ইচ্ছা করে এই কথাগুলো বলছি, কারণ আপনাদের মতো ডেপুটি কমিশনার তখনও ছিল বা আমাদের মতো সরকার ছিল, যার জন্য 2 লাখ 2.5 লাখ টাকার কাজ 30,000-35,000 হয়েছে, কেউ এসছে বানিয়েছে গিয়েছে, ঘরে লোক থাকলো কি থাকলো না এটার কথা, বাঁচলো কি বাঁচলো না এটার কথা। বড়জোর 4টি ওয়ার্ড যাবে বিজেপির দখলে, কিন্তু সোনাইয়ে পুর বোর্ড গঠন করবে কংগ্রেস। বুধবার এই সওয়াল করেছেন এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া। প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্করের সময়ের অসম্পন্ন প্রকল্পের বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন তার ঘনিষ্ঠরা। এই অভিযোগ তুলে তিনি দাবি করেন, সোনাইয়ের জনগণ প্রাক্তন বিধায়কের দুমুখী ভূমিকায় বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাই সোনাই শহরের জনগণ সমস্ত অরাজকতার জবাব দেবেন এবারের পুরো ভোটে। প্রাক্তন বিধায়কের কোনো জনসমর্থন নেই, সোনাইতে বিজেপিকে পুরো ধ্বংস করে দিয়েছেন প্রাক্তন বিধায়ক। আজকে বিজেপি যদি পৌরসভাতে 60টা সিটে নমিনেশন দিয়েছে, তার মধ্যে মাত্র 2টা জিতবে, তার দায়ভার যাবে প্রাক্তন বিধায়কের উপর। ওনার যে কার্যকাল, ওনার যে কমিশন রাজ, প্রত্যেকটা ঘরে ঘরে
লাস্ট ফাইভ ইয়ার্স এডক বডি উনার বানিয়ে যেভাবে টাকা সংগ্রহ করেছিলেন, আপনি যে কোনো বেনিফিশিয়ারিজের ঘরে গিয়ে জিজ্ঞেস করেন, এক একটা করে 10,000-30,000 দিতে হয়েছে পার ইনস্টলমেন্ট রিলিজ হওয়ার আগে। সোনাই পৌরসভাতে একটা কথা আছে যে কিস্তি রিলিজ হবে আমাকে সুদে টাকা দেও, কিস্তি রিলিজের জন্য অ্যাডভান্স টাকা নিতে লাগে, 10,000 টাকা দিলে একটা ইনস্টলমেন্ট রিলিজ হয়, 15,000-20,000 টাকা দিলে স্যাংশন হয়। আজকে সোনাইয়ের জনগণ ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, আমিনুল হকের দুর্নীতির বিরুদ্ধে। তো উনি যে ব্যাপারটা বলছেন, আপনি ওই জায়গার বিধায়ক কিন্তু আপনি এরিয়া থেকে আপনি ওই পরিমাণে পার্টি দেননি, তো আমি তো তিনটা দিয়েছি, তিনটা জিতবো, বাকি সব কয়টা সিটে কংগ্রেস জিতবে, আমি তো আগেই বলে দিয়েছি ওবিজেপি ভোট করবো, ওবিজেপি ভোট করবো, সেখানে কোনো কথা নেই। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর শঙ্কর মঠ ও মিশন তথা শিলডুবি গীতাশ্রমে রুদ্রাভিষেকের মাধ্যমে চার প্রহর শিব চতুর্দশী ব্রত পালন করা হয়। 1 ও 2 মার্চ অর্থাৎ মঙ্গল ও বুধবারের অনুষ্ঠানমালায় ছিল শিব চতুর্দশী পূজার শুভারম্ভ। বুধবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত পালন উৎসব, উপস্থিত প্রায় 1,000 ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ শিব স্তোত পাঠ ও শিব গীতা পাঠ করা হয়। উল্লেখ্য, 2 দিনব্যাপী শিব চতুর্দশী ব্রত উৎসবে উপস্থিত ছিলেন বেনারস থেকে আগত আচার্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, বাংলাদেশ সীতাকুণ্ড থেকে আগত শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ। এই শিব চতুর্দশী ব্রত উৎসবে এই অঞ্চলের উপস্থিত ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উদ্দেশ্য আচার্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, ভগবান শিব সাক্ষাৎ সত্য সনাতন পরমেশ্বর, তিনি কালের ঊর্ধ্বে বিরাজিত মহাকালেশ্বর, কাল বা সময় উনার অধীন, তাই সর্বযুগে সবার আরাধ্য ভগবান শিব। শুধু সনাতনী নরনারবৃন্দ, আজকে মহাশিবরাত্রির মহাপর্ব, সমস্ত হিন্দু সমাজ আজকে ভগবান দেবাদিদেব মহাদেবের আরাধনার মূল পর্ব শ্রী শ্রী মহাশিবরাত্রি উদযাপন করছে। আজকে সারাদিন চতুর্দশী তিথি এবং আজকে রাত্রেও মধ্যরাত্রি পর্যন্ত আমাদের চতুর্দশী তিথি থাকবে, সারা রাত্রি পূজা হবে, সারাদিন পূজা হচ্ছে। আজকে আমরা দেবাদিদেব মহাদেবকে প্রাণভরে হৃদয় থেকে স্মরণ করছি। এই করোনার ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা ভারতবাসী যেন মুক্ত হতে পারি, সেই সঙ্গে বিশ্বের সমস্ত প্রাণী যেন দুঃখ থেকে পরিত্রাণ পায়, সাম্ব সদাশিবের চরণে আজকে আমরা সেটাই প্রার্থনা করছি। শিবরাত্রি এক এমনই পর্ব যেখানে আমরা জানি শিব মহাপুরাণে উল্লেখ আছে যে গুরুদ্রোহ নামে একজন অত্যন্ত পাপাচারী ব্যাদ যে নিজের অজান্তে শিব পূজা করার কারণে সে শিব দর্শন প্রাপ্ত হয়েছিল। ঠিক সেই রকম আমরাও যদি এই কলিযুগের ঘোর কলিতে অত্যন্ত পাপাচারীও হই, তবুও যদি আমরা শিব 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 এই নাম উচ্চারণ করি, তাহলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শুধুমাত্র মনের দৃঢ় বিশ্বাস আর শ্রদ্ধার দরকার। ভগবান শিব আশুতোষ, তিনি সদা সন্তুষ্ট হন, অল্পেই সন্তুষ্ট হন। দীর্ঘ 4 দশক পরে প্রথম প্রকাশিত হচ্ছে বরাকের রূপকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত মইনুল হক চৌধুরীর তথ্যবহুল জীবনী গ্রন্থ তথ্যের আলোকে মইনুল হক। আগামী 5 মার্চ শনিবার সোনাবাড়ি ঘাটের মইনুল হক চৌধুরীর পৈতৃক বাড়িতে বইটির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। বুধবার বিকেলে সোনাবাড়ি ঘাটে অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে আজিজুর রহমান চৌধুরী, মৌলানা নাজির হোসেন মজুমদার, রাকিব হোসেন মজুমদার, নজমুল হক লস্কর, হাফিজ বদরুল হক, মাহমুদ হোসেন লস্কররা ওই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন। 5 মার্চ শনিবার সকাল 11টার সময় সোনাবাড়িঘাটের মরহুম মনিলক চৌধুরী সাহেব বরাকের উপকার, ওনার বাড়িতে একটি তত্ত্ববহুল, বহু প্রতীক্ষিত, বহু প্রত্যাশিত তত্ত্বের আলোকে মইনুল হক নামক পুস্তকের মুড়ন উন্মোচিত হবে। আমরা এত অঞ্চলের পক্ষ থেকে, লেখকের পক্ষ থেকে, বৃহত্তর সোনাবাড়িঘাট এলাকার পক্ষ থেকে লেখককে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি যে মইনুল হক চৌধুরী সাহেবের অনুরাগী যারা আছেন প্রত্যেক এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে এই দিনের ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমরা লেখকের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে
আমন্ত্রণ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী ধলাইর কংগ্রেস নেতা তথা পালংঘাট সমবায় সমিতির লাগাতার ২৫ বছরের চেয়ারম্যান সদ্যপ্রয়াত কামাখ্যা প্রসাদ মালার স্মৃতিচারণ সভা বুধবার পালংঘাট সমবায় সমিতিতে অনুষ্ঠিত হয়। সমিতির ভাইস চেয়ারম্যান আক্তারুল হক লস্কর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন সমিতির সচিব রমজান আলী, সারা আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি শ্যামবাবু রায়, প্রাক্তন এপি সদস্য বিক্রম সিং প্রমুখ। এদিনের স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, করিমউদ্দিন, বজরুল হোসেন, শাহিদ আহমেদ, অনন্ত সিংহ, রামকুমার গোয়ালা, কল্পনা রায়, স্মৃতি রায়, অমিতাভ ধর প্রমুখ। সভা শেষে প্রয়াত নেতার বিদেহী আত্মার চিরশান্তি কামনায় ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে। সমবায় সমিতির সভাপতি ছিলেন, বিগত কালকে পর্যন্তই সমবায় সমিতির সভাপতি ছিলেন। ওনার সঙ্গে আমি সম্পাদক হিসাবে অনেক বছর ধরে কাজ করে আসছি, কিন্তু ওনার কোনোদিন যে রাগ বা কোনো ধরনের সমিতির কর্মচারীবৃন্দের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেন নাই। সুন্দর সুষ্ঠুভাবে সবকে বুঝিয়ে সুঝিয়ে সমিতি পরিচালনা করেছেন। উনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, উনি ছিলেন প্রকৃত একজন সমাজসেবীও। উনি পানিভরা কৃষ্ণচন্দ্র এলপি স্কুলের শিক্ষকতা করেছেন, উনি অনেকবার ইলেকশনে দাঁড়িয়েও সামান্য ভোটে হেরেছেন এবং ডিজিপি থেকে একবার উনি জেলা পরিষদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ওনার অসুখ জানলাম যে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে উনি প্রয়াত হয়েছেন, তখন সঙ্গে সঙ্গেই আমাদের এলাকায় সুখের ছায়া নেমে আসে। বিশেষ করে সমবায় সমিতির এজেন্ট বা বোর্ড অফ ডিরেক্টরেরা সঙ্গে সঙ্গে কুমিল্লা পর্যন্ত পৌঁছে ওনার ডেকে পালংঘাট সমবায় সমিতিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সোনাইপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের তুলা গ্রামে আচমকা অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে গেল ২ দমকল ইঞ্জিন ও ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। বুধবার বেলা ১১:৩০ নাগাদ ওই এলাকার একটি বাড়িতে আচমকা অগ্নিকাণ্ড সংঘটিত হলে আতঙ্কের রূপ নেয়। বিষয়টি নজরে পড়তেই আশেপাশের লোকজনদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। সাথে সাথে খবর দেওয়া হলে তড়িঘড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম হলেও এই অগ্নিকাণ্ডে গবাদি পশুর খাওয়ার ঘর সহ আশেপাশে ব্যাপক ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা। আমার মা যখন ওইদিকে জলপাড়াইতে আসুন, জলপাড়াইতে আমরা ওই পিছন দিকে একটা দরজা আছে, এদিকে দিয়ে বাইরে দিয়ে জল পাড়ানোর কারণে হঠাৎ দেখুন বন্দর দিকে ওইদিকে জল পাড়াইতে লাগে, তখন হঠাৎ আগুন, এইখানে আগুন দেখি এইখানে আলা চিৎকার করছে, গ্রাম প্রতিবেশী জমছে, জমিয়া এইটা নিবানের জন্য জল প্রবাহ তারা ফোন করা হয়েছে, ফোন করার কারণে তারা আইসে আটিয়ে এইখানে আমরা সহযোগিতা করি। এইটা আগুন তোমার দ্বারা না আগুনটা খুঁজে দেখিলাম, কিছু খুঁজতে পারবে এটা করতে পারতাম না। আগুনটা তো ফের আগুন তো আর দেখা গেছে যে সব দিকে দিয়ে লাগিয়ে পুরা বেরিয়ে লেগেছে। আমার নাম সিনুরানী দাস। এই জিনিসটা আপনার ক্ষতি হয় কিটা মানে আমার ৬টা গরু আছে, তো আমি হয়তো মরে অনেকজনের কাছ থেকে কাজ কাম করি আনি আর জমাইছি, প্রায় ১০টি আর কেরোর খেরা নিয়ে জমাইছি, কারণ আমার ১০টা গরু আছে কিন্তু খাইয়া বাঁচিতা। এখন তো কেরো আগুন লাগিয়েছে, আমার গরু আর বাঁধা আসেনি, আমার গরু আর বাঁধিতে না, এখন আমি কিতা হইয়া বাঁধাইতাম, বাদ হইয়া বাঁধাইতাম। আসন্ন পৌরসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ ক্রমে ঊর্ধ্বগামী হয়ে চলছে। এর থেকে পিছিয়ে নেই কাছাড় জেলার সোনাই ও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র দুটিও। বুধবার লক্ষ্মীপুর ৮ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী মৃণাল কান্তি দাসের হয়ে প্রচারে নামলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। এদিন বিধায়ক কৌশিক রায় লক্ষ্মীপুর পৌরসভার অধীনস্থ ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থী মৃণাল কান্তি দাসকে পৌরসভা নির্বাচনে জয়ী করতে প্রচার অভিযান চালায়। এদিনের প্রচার অভিযানে বিধায়কের সাথে ছিলেন
উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের বিভিন্ন সম্প্রদায়ের কর্মী ও সমর্থকরা। কয়েক দশক আগের তৈরি রামনগর প্যাচাডহর স্থিত সুপ্রাচীন শিববাড়িটি প্রচারের আলোয় না আসায় আজও সরকারি উন্নয়নের উপেক্ষায় ধুঁকছে বলে দাবি করলেন স্থানীয় প্রবীণদের। পাশাপাশি শহর লাগোয়া ওই গ্রামটিতে নেই চলাচলের উপযোগী সড়ক সহ বৈদ্যুতিক আলোর সুবিধা বলে কীর্তনাশরে আক্ষেপ ও অসুবিধার বিস্তারিত তুলে ধরেন এলাকাবাসী। রামনগর জিপির অধীনস্থ প্যাচাটহর তারাপুর চতুর্থ খণ্ডে 1849 সনে স্থাপিত হয়েছিল শিব মন্দিরটি। স্থাপিত হওয়ার পর থেকে আজ অবধি সরকারি অনুদান থেকে বঞ্চিত রয়েছে মন্দিরটি। পাশাপাশি মন্দির সংলগ্ন সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে আক্ষেপ ব্যক্ত করেন এলাকাবাসীরা। তারা জানান, শহরের উপকণ্ঠে 200+ পরিবারের বসবাসরত গ্রামটিতে আজও পৌঁছয়নি সরকারের বিদ্যুৎ সংযোগ সহ পর্যাপ্ত সড়কের সুবিধা। 1849 সন থেকে পরম্পরা মেনে শিব চতুর্দশীতে আয়োজিত হয় হরিনাম কীর্তন সহ বার্ষিক উৎসব। বুধবার বার্ষিক উৎসবে উপস্থিত হয়ে দুর্ভোগের কথা তুলে ধরেন। এছাড়া ওই জিপির এপি সভানেত্রীর প্রতিনিধি সুপ্রাচীন ঐতিহাসিক মন্দিরটির উন্নয়নে সরকারি তহবিল থেকে অনুদান প্রদান করতে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, রহস্যে ঘেরা আলৌকিক সুপ্রাচীন শিববাড়ি জনসক্ষমে না আসায় আজ অবধি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে। এলাকার লোকজনেরাই শিব মন্দিরের পূজা অর্চনা সহ বার্ষিক উৎসবের আয়োজন করে থাকেন। এদিন তিনি সেই রহস্যময় শিব মন্দির শ্রদ্ধালুদের নজরে আনার গুরুত্ব আরোপ করেন। দাসপাড়া অঞ্চল থেকে আমাদের বৃহত্তর জনস্বার্থে আমাদের একটা দাবি, মাননীয় আসাম সরকারের প্রতি, এখানে পেচাডহরে সার্বজনীন শিব মন্দির রয়েছে, সেই মন্দিরটি ওনারা বিশিষ্ট জনরা বলেছেন সেটা অত্যন্ত ঐতিহ্যবাহী মন্দির। আমরাও ছোটবেলা থেকে দেখতে এসেছি, অত্যন্ত পুরানো, 1849 ইংরেজিতে যেটা স্থাপিত হয়েছিল। আমি মাননীয় আসাম সরকারের প্রতি আহ্বান করব, এই অঞ্চলটিতে যাতায়াত করার জন্য পেচাডহর MNP রুট থেকে শিব মন্দির পর্যন্ত রাস্তাটি যাতে অতি সত্বর মেরামত করে দেওয়া হয়, এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় আসাম সরকারের প্রতি আমাদের বিনম্র আবেদন এবং আহ্বান। নমস্কার। উত্তর ত্রিপুরার কদমতলা সাংস্কৃতিক ঐক্যমঞ্চ ও নীলকণ্ঠ সাহিত্যিক পত্রিকার যৌথ উদ্যোগে স্থানীয় রঙ্গিলি পার্কে বুধবার গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় কবিতা উৎসব। শুরুতে উত্তর ও উনকোটি জেলার কবি সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় জমাটি সাহিত্যর আসর। বসন্তকালে প্রাকৃতিক মনোরম পরিবেশ, এরকম অনুষ্ঠান খুবই কম দেখা যায়। উদ্যোক্তাদের মধ্যে কবি নিবারণনাথ জানান, তারা এহেন অনুষ্ঠান আয়োজন করে নিজেদের ধন্য মনে করেছেন। নিজস্ব শিল্প সাহিত্য সাংস্কৃতিক ও কৃষ্টি রক্ষায় এমন আসরের আয়োজন করতে বর্তমান তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাংস্কৃতিক ঐক্যমঞ্চ এবং নীলকণ্ঠ প্রতি বছরই আমরা বার্ষিক একটা অনুষ্ঠান করে থাকি, আমাদের সাংগঠনিক নিয়ম। সেই হিসাবে আমাদের আজকে এই পার্কে অনুষ্ঠিত হচ্ছে 2021-2022 বর্ষের বার্ষিক অনুষ্ঠান। এখানে কবিতা উৎসব, সাথে আছে আমাদের মুখপত্র নীলকণ্ঠ প্রকাশ। তাই দীর্ঘদিন আমরা করোনার জন্য অনুষ্ঠান করতে পারিনি, সেই সাথে আছে ওই এলাকার বিশিষ্ট গুণীজন যারা আছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি, যারা সমাজের প্রতি দায়িত্ববান, দায়িত্বশীল, শিল্প সংস্কৃতি সাহিত্যের সর্বক্ষেত্রে যারা কাজ করছেন ওনাদেরকে আমরা সম্মাননা দিয়ে আমরা অত্যন্ত আপ্লুত। এমন গুণীজন
ব্যক্তি সমাজ ব্যবস্থায় থাকলে আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এটাই আমাদের আশা। এবং নবপ্রজন্মের কাছে আমাদের একটা বার্তা পৌঁছে দেওয়া, যাতে শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত থাকে, থাকলে পরে আমাদের সমাজ ব্যবস্থাতে কোনো ধরনের ক্রাইম বলুন, অপরাধমূলক কাজ বলুন, এইসব থেকে বিরত থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর রাঙ্গেরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে রুদ্রাভিষেকের মাধ্যমে চার প্রহর শিব চতুর্দশী ব্রত সাড়ম্বরে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে মহাশিব চতুর্দশী পূজার শুভারম্ভ হয়। পরের দিন অর্থাৎ বুধবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত পারণ উৎসব সহ উপস্থিত প্রায় 2000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এর মধ্যে ইচ্ছুক দীক্ষার্থীদের মধ্যে দীক্ষাদান করা হয়েছে। উল্লেখ্য, দুদিন ব্যাপী অনুষ্ঠানে শিলচর ভোলাগিরি আশ্রমে মহাশিব চতুর্দশী ব্রত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাণসী স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রম থেকে আগত স্বামী মাধবানন্দ গিরি মহারাজ সহ স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ ও স্বামী অনঘানন্দ গিরি সহ পণ্ডিতগণ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক লেখিকা তথা প্রকাশক মিতা দাস পুরকায়স্থ। পরে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আরো 3 পূর্ণার্থীর লাশ উদ্ধার ভুবন তীর্থে, মৃতের সংখ্যা বেড়ে 5। ইউক্রেনে আটকে থাকা মেহবুবকে বাড়ি ফিরিয়ে দিতে জোরালো আর্জি পিতার। ধলাইয়ে 5টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস, সূচনা মন্ত্রী পরিমলের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।